ফোর প্লেতেও আপনার সঙ্গিনী হয়ে যেতে পারে গর্ভবতী। শরীরের মধ্যে পোশাক রেখেও গর্ভধারণ সম্ভব হবে, ভাবছেন কিভাবে? হ্যাঁ, এটাই সত্যি। সম্প্রতি লন্ডনের একদল বিজ্ঞানী এই বিষয়ে কাজ করেছেন। গর্ভধারণের ভ্রান্ত ধারণাকে মিথ্যে প্রমাণ করতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, আর তা চালাতে চালাতে বিজ্ঞানীরা দেখতে পান শরীরের মধ্যে পোশাক রেখেও গর্ভধারণ সম্ভব হবে কিভাবে। না, গবেষকরা জানাচ্ছেন ফোরপ্লে চলাকালীনই এই গর্ভধারণ হয়ে যায় অনেক মহিলার। যদিও শুধু ফোরপ্লে করলেই হয় না, এজন্য রয়েছে সঠিক পদ্ধতিও। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ড্রাই হাম্পিং। একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করলে ড্রাই হাম্পিংয়ে সবটাই উপর উপর। বিষয়টি ঠিক বোধগম্য হলো না তো, না হওয়ারই মতো। বিষয়টি খুলে বলা যাক তাহলে। পুরুষ কিংবা মহিলার শরীরে যদি জামা কাপড় রেখেই যদি ফোরপ্লে চলে আর সঙ্গীকে স্পর্শ করার সময় যদি অতিরিক্ত শারীরিক উত্তেজনায় বীর্যের নির্গমন হয়, তাহলে গর্ভধারণ সম্ভব। কিভাবে? যদিও এই ধরনের সম্ভাবনাকে অত্যন্ত বিরল বলে মনে করেন গবেষকরা, 100% মধ্যে একজনের সঙ্গে এহেন ঘটনা ঘটে। যদিও ফোরপ্লে করার সময় অবশ্যই মাথায় রাখা উচিত এই বিষয়গুলি, কারণ কখন যে কি হয় তা বলা যায় না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।